হ্যালো ফ্রেন্ডস, আপনি অনেক সময় এটা লক্ষ্য করেছেন যে কোনো কোনো মানুষ খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়, মনে হয় উনি টাকা আয় করার কোনো ম্যাজিক শিখেছেন। এটা আমরা ঠিক মেনে নিতে পারি না, আবার ব্যাপারটা ঠিক বিশ্বাসও হয় না, আর আমরা ভাবতে থাকি তিনি হয়তো কোনো অসৎ পথ অবলম্বন করছেন। আজ কোনো ম্যাজিক বা অসৎ উপায়ের কথা বলবো না, এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যার দ্বারা সাফল্য অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি ধনী হওয়া যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো না কোনো পথ অবশ্যই খুঁজে পাবেন। এই পৃথিবীতে প্রধানত তিন ধরনের মানুষ দেখা যায়, সাইড ওয়াকার, স্লো লেনার এবং ফাস্ট লেনার। তো প্রথমে সাইড ওয়াকার সম্পর্কে আলোচনা করা যাক। এ ধরনের মানুষদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না, কারণ তারা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে না। সাধারণত তারা ধরা বাঁধা ইনকাম বা স্যালারির উপর নির্ভর করে থাকে। নতুন নতুন ডিভাইস, অনেক দামি দামি জামা কাপড়, দামি জুতো, যেগুলো হয়তো তার ক্রয়সীমার বাইরে, এইসব ফালতু জিনিসপত্র কিনে তাদের টাকা পয়সা নষ্ট করে, এমনভাবে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করে মনে হয় সে খুব ধনী ব্যক্তি, কিন্তু শেষ পর্যন্ত তার খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য অন্যকে দোষারোপ করতে থাকেন। যেমন, আমার সময় ভালো যাচ্ছে না, দেশের সরকার ভালো না, আমার কপালটাই খারাপ, দুর্ভাগ্যে পরিপূর্ণ ইত্যাদি। এইসব মানুষেরা ভাবেন তাদের সকল সমস্যা অন্যদের কারণে হচ্ছে, তাই এর থেকে বেরিয়ে আসার চেষ্টাও করে না। তারা কখনো নিজের দোষটিও দেখতে পারে না, তারা নিজেদের ভুল সংশোধনও করতে পারে না, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপই থেকে যায়, যার প্রধান কারণই হলো তাদের জিরো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। স্লো লেনার, এ ধরনের মানুষদের জীবনচক্র অনেকটা এমন হয়, তারা কোনো ভালো ইনস্টিটিউট থেকে পড়ালেখা করেন, তারপর ভালো বেতন একটা চাকরি খোঁজেন যেখান থেকে ভালো ইনকাম করা যাবে, স্যালারি থেকে কিছুটা সেভিং করে লং টার্ম ইনভেস্ট করে দেন, এবং ফাইনালি যখন 60 থেকে 65 বছর বয়স হয়ে যাবে তখন মিলিয়নার হয়ে যাবেন। কিন্তু বিষয়টি গভীরভাবে চিন্তা করুন, যখন আপনি 60 থেকে 65 বছর বয়সে হয়ে যাবেন তখন আপনি হয়তো এমনভাবে চলাফেরা করবেন বা হয়তো এমনভাবে, তো ওই বয়সে আপনি মিলিয়নার হয়ে কি করবেন, এই বাড়ি এই গাড়ি দিয়ে কি করবেন, কতটাই বা ভোগ করতে পারবেন। স্লো লেনার্সদের সব থেকে বড় সমস্যা হলো 60 বছর বয়স পর্যন্ত নিজেদের বেঁচে দেয়, তাও আবার ভবিষ্যৎ নিরাপত্তা এবং নিশ্চয়তার জন্য, যেটা কিনা ওই বয়সে অনিরাপত্তা এবং অনিশ্চয়তায় পরিণত হয়ে যায়। এবার আলোচনা করা যাক ফাস্ট লেনারকে নিয়ে। ফাস্ট লেনার অনেকটা শর্টকাটের মতন, এটা আপনাকে রাতারাতি ধনী ব্যক্তিতে পরিণত করতে পারে, সেজন্য খুব মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করুন। ফাস্ট লেনারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রসেস হলো লোকজনের চাহিদা পূরণ করতে হবে। এর মানে এই নয় যে আপনি কোনো NGO-তে জয়েন করবেন এবং মানুষদের সাহায্য করবেন, এর মানে এই যে এমন ধরনের পরিষেবা প্রদান করতে হবে যাতে মানুষেরা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যায়। আপনার এই পথে চলার জন্য 4 ধরনের কুইক চেঞ্জ করতে হবে, তো চলুন জেনে নেওয়া যাক। কুইক চেঞ্জ নাম্বার 1, আপনি চাকরি, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এইসব থেকে সরে আসুন, এগুলো হয়তো কোনো একদিন আপনাকে ধনী বানিয়ে দেবে। কারণ রিটায়ারমেন্টের পর আপনার বয়স যখন 60 থেকে 65 বছর বয়সের বেশি হয়ে যাবে তখন এইসব টাকা পয়সা বাড়ি আপনার খুব বেশি কাজে আসবে না। আপনার সময়কে যথার্থ ব্যবহার করুন, তাকে অল্প টাকা আয় করার জন্য নষ্ট করবেন না, কারণ ওই অল্প টাকা হয়তো ওই সকল জিনিস কিনতে সাহায্য করবে কিন্তু কখনো ধনী ব্যক্তিতে পরিণত করবে না। মিলিয়নার ব্যক্তিরা সময়কে ট্রান্সেবল ভ্যালু বানানোর জন্য ব্যয় করেন, এর মানে এমন জিনিস তৈরি করেন যেটা ওই ব্যক্তির অনুপস্থিতিতেও ব্যাংক ব্যালেন্স বাড়াতে থাকে। যেমন বই লেখা, ওয়েবসাইট বানানো, মিউজিক অ্যালবাম বানানো, এই জিনিসগুলো ব্যক্তির অনুপস্থিতিতেও 24/7 কাজ করে। কুইক চেঞ্জ নাম্বার 3, অর্থের পিছনে না বুঝে দৌড়ানো ছাড়ুন, মানুষের চাহিদা পূরণ করুন। অধিকাংশ ব্যবসায় ব্যর্থ হওয়ার প্রধান কারণ তাদের স্বার্থপরতা। যেসব ব্যবসা শুধু নিজেদের লাভের কথা ভাবে তারা কখনোই সফল হতে পারে না, আর যে সকল ব্যবসা মানুষের নিডসকে পূরণ করে, মানুষের চাহিদাকে পূরণ করে, তারা অবশ্যই সফল হয়। উদাহরণ দিচ্ছি, ধরুন আমি একজন দোকানদার আর আপনি আমার কাছ থেকে কিছু জিনিস কিনলেন এবং আপনি বুঝতে পারলেন ওজন করার সময় আমি কিছুটা কম দিয়েছি, তো আপনি কি দ্বিতীয়বার আমার দোকানে কিছু কিনতে আসবেন? অবশ্যই না, আপনি সেখানেই যাবেন যেখানে আপনার স্যাটিসফ্যাকশন পান। আপনি যে জিনিসটাই কিনছেন সেটা আপনার খরচ করা মূল্যের সমান হয়, তো আপনি নিজেকেই প্রশ্ন করুন যে কিভাবে আপনি মানুষের জীবনকে আরো উন্নত বানাবেন যাতে সে নিজে এসে আপনাকে টাকা দিয়ে যায়। কুইক চেঞ্জ নাম্বার 4, ধরুন আপনার ঘরের ছাদ এতটাই নিচু যে আপনি দাঁড়ালে মাথা দিয়ে স্পর্শ করতে পারেন, এর মানে আপনি খুব বড় একটা সমস্যায় আছেন, যদি আপনি একটু লাফ দেন তাহলে আপনার মাথায় আঘাত লাগবে। এই জন্য আপনি যেটা করছেন সেটা খুব ভালোভাবে আগে বুঝুন যে ওখান থেকে কতটা ইনকাম করতে পারবেন, সেটার ভবিষ্যৎই বা কী,
ধরুন আপনি কোনো একটা অ্যাপ বানাচ্ছেন, তাহলে আগে স্টাডি করুন কেমন ধরনের অ্যাপের চাহিদা বর্তমানে বাজারে আছে, তা আগে ভালোভাবে বিশ্লেষণ করুন, দেখুন। কেননা ওই একটা অ্যাপই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। সবসময় ব্যাকআপ প্ল্যান করে রাখুন, কারণ আপনার ব্যবসা কারো ছোট্ট একটা সিদ্ধান্তে শেষ হয়ে যেতে পারে। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি যে অ্যাপটা তৈরি করেছেন সেই একই ধরনের অ্যাপ আরও একজন ব্যক্তি তৈরি করেছেন এবং সেই অ্যাপটিতে আরও অ্যাডভান্স কিছু ফিচার তিনি অন্তর্ভুক্ত করেছেন, তো যেই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন তা ঝুঁকিগ্রস্ত। এই লাইনে চলার জন্য পাঁচটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। নিডস, এন্ট্রি, কন্ট্রোল, স্কিল, এগুলো সবশেষে এই একটা কথাই বলবো, আপনি ফার্স্ট লেনে চললে সাইড ওয়াকার্স বা স্লো লেনার্স থেকে অনেক কম সময়ে ধনী ব্যক্তিতে পরিণত হবেন। এর প্রচুর উদাহরণ আছে, যেমন বিল গেটস, মার্ক জুকারবার্গ। যদিও এই রাস্তায় চলা এতটা সহজ নয়, কিন্তু আপনার জীবনে বহু মূল্যবান সময় বেঁচে যাবে। তো ফ্রেন্ডস, তোমরাও এখনই ভাবতে শুরু করো যে কী এমন কাজ করলে তুমি মানুষের নিড পূরণ করতে পারবে, তুমি তোমার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে। কারণ আমাদের জীবন খুবই সীমিত, যা কিছু করতে হবে খুবই তাড়াতাড়ি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।